পড়েছেন সাতটি আয়াত, পড়ার সাথে সাথে সাতটা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। নফল আর সুন্নতের যদি এই অবস্থা হয়, ফরজের কি প্রশ্ন তো যাকে ফরজের কি, নবীজি বলেছেন কেউ যদি একটা ফরজ আদায় করে রমজান মাসে সত্তরটা ফরজের সওয়াব আল্লাহ পাক করেন, সত্তরটা ফরজ। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, পরকালের জন্যে তো ফিকির করা দরকার, দরকার না? দুনিয়ার ফিকিরের এত ব্যস্ততা দুনিয়াবি যে আখিরাতের ফিকির করার সময় নাই। দুনিয়ার এত কাজ, দুনিয়ার কাজের চাপে ঠিক মতো নামাজ পড়তে পারি না, এরকম রোগী আছে না নাই? দুনিয়ার কাজের চাপে এত চাপ, কে বলছে এত চাপ নেই? কেউ তো বলে নাই এত চাপ লওয়ার জন্য। গার্মেন্টস একটা আরেকটা লাগবে, ফ্যাক্টরি একটা আরেকটা লাগবে, দোকান একটা আরেকটা লাগবে, কে খাবে, কার জন্য রেখে যাচ্ছে কোনো খবর নেই। কাদের জন্য রাখলো? যে সন্তানেরা একদিনও বাবার জন্য দোয়া করে না। কাদের জন্য রাখলো? যে সন্তানেরা বাবার কবরও জিয়ারত করে না। জোরে কোন ঠিক না মিথ্যে? এটা হলো অত্যন্ত বরকতের মাস, শাবান মাস, সেই মাসটা আমরা পেয়েছি, আনন্দ ফুর্তির মাস না এটা? এটা হলো রমজানের প্রস্তুতির মাস, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি রমজানের কিছু রোজা রাখছেন না সবগুলো রোজা রাখছেন? এরকম কি কারো মনে আসে যে হুজুর মনে হয় কিছু রোজা ভাঙছেন? আল্লাহর নবী রমজানের কোন রোজা ভাঙবে প্রশ্নই তো আসে না, জোরে বলেন ঠিক না মিথ্যে? নবী আলাইহিসসালাম রমজানের সব রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন হুজুর ইসলাম শাবান মাস, 25টা, 26টা, 27টা রোজা শাবানে রাখতেন হুজুর ইসলাম। হুজুরকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা রাখেন কেন? নবী আলাইহিসসালাম বলেন যে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সারা বছরের আমল। আমি চাই যে আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হোক এমন তো অবস্থায় যে আমি রোজাদার, আমি রোজাদার। তো যাই হোক, সেই মাহে শাবান চলতেছে, মাহে শাবান, এই শাবান মাসের যেই রাত্রটা আগামী সোমবার রাত্র, তারিখটা জানেন তো আপনারা? শবে বরাত কিবারে? সোমবার দিবাগত রাত্রে, সোমবার দিবাগত রাত্রে শবে বরাত। এখন তো একদল বের হয়ে গেছে শবে বরাত নাই, আপনারা হয়তো জানেন না, সবাই একটা দল আছে, এরা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আস্তাগফিরুল্লাহ, শবে বরাত কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত, কথা বুঝতেছেন? শবে বরাত সম্পর্কেই এই কোরআনে পাকের এই সূরাটা নাজিল হয়েছে, সূরার প্রথম অংশ, আল্লাহ পাক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ, হামিম কোরআনের শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম মিম র, কোথাও আলিফ লাম র, কোথাও আছে কাফ হা ইয়া ঈন সাদ, কোথাও আছে তহা, কোথাও আছে ইয়াসিন, আছে না? কোথাও আছে তাসিম মিম, কোথাও আছে হামিম, কোথাও আছে হামিম আইন সিন কফ। এই সূরাগুলো বিভিন্ন সূরার শুরুতে এই অক্ষরগুলো উল্লেখ করে এই হরফগুলোর নাম হলো হরুফে মুকাদ্দার। এই হরফগুলো, এই শুরু অংশটার তর্জমা কেউ করে নাই, এই শুরুর অংশের তর্জমা মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলে, এই যে আলিফ লাম মিম তাসিন, এর অর্থ কোন মুফাসসিরিনে কেরাম করেন নাই, ওনারা বলেছেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই সমস্ত সুরের শব্দগুলোর তর্জমা এবং অর্থ যদি না জেনেই থাকেন তাহলে আল্লাহ তাআলা ইয়াসিন বললেন আমরাও বুঝলাম না নবীও বুঝলেন না তাহলে এটা আল্লাহ নাযিল করলেন কেন এই প্রশ্ন আসে না না তাসিন বলেছেন আল্লাহ জানেন কিন্তু নবীকে আল্লাহ জানান নাই তাহলে কেনই বা নাযিল করলেন বুঝা গেল আল্লাহও জানেন নবীও জানেন জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ জানেন নবী জানেন আমাদেরকে কেন এই অর্থ জানানো হয় নাই এর অর্থের মধ্যে আমাদের কোনো প্রয়োজন নাই এর মধ্যে শরীয়ত সংযুক্ত না কিন্তু আল্লাহ তার নবীর উপর এরকম কিছু নাযিল করেছেন যেটা আল্লাহ জানেন তার নবীও বুঝেছেন এটা হলো আশিক মাশুকের মাঝখানে একটা খেলা সুবহানাল্লাহ আশিক মাশুকের মাঝখানে আপনি আপনার মাহবুবকে আপনার প্রেমিককে আপনার বন্ধুকে দুই আঙ্গুল দেখাইছেন আমরা কেউই বুঝলাম না কিন্তু সে বলছে দুই নম্বর গিয়ে যেতে কইছে জোরে কোন ঠিক না বেঠি কেউ বুঝে না কি কইছে দুই আঙ্গুল দেখায় তো টয়লেটেও যায় দুই আঙ্গুল দেখাইছে এ বলছে যে আমারে দুই নম্বর গিয়ে যেতে কইছে আল্লাহ পাক নবীজিকে ইয়াসিন বলেছেন এর মধ্যে কি মজা এর মধ্যে কি স্বাদ এর মধ্যে কি রয়েছে এটা আল্লাহ জানেন তার নবীকে আল্লাহ পাক জানাইছে এটা হলো আশিক মাশুকের মাঝখানে একটা অবস্থা এই জন্য কবি বলেন মিয়ানে আশেকে মাসুক কেরম দিস কেরামান কা তেবিন রাহম খবর দিস একজন কবি অবাক হইয়া মানে আশ্চর্য ধরনের একটা কবিতা আবৃত্তি করেছেন যে আশেক মাসুকের মাঝখানে কি হয় এটা কেরামান কাতিবিনও মাঝে মাঝে বুঝতে পারে না সুবহানাল্লাহ কেরামান কাতিবিন মাঝে মাঝে বুঝতে পারেন এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এক বুজুর্গ নামাজ পড়তেন তিনি পড়ে বলতেন যে মাই জব সিজদা করতা হো মেরা রব মুঝে প্যার করতা হায় সুবহান আমি যখন নামাজে সিজদায় যাই মনে হয় যেন আমার খোদা আমাকে আদর করতেছে আমাকে কি করতেছে আদর করতেছে আল্লাহ রব্বুল আলামিন হামিম ইয়াসিন আলিফ লাম মিম এই জাতীয় শব্দ অক্ষর ব্যবহার করে এক তো তার কোনো অর্থ নাই কিন্তু কিছু কিছু মুফাসসিরিন কিরাম লিখেছেন যে হামিম ইয়াসিন আলিফ লাম মিম এগুলো বলে যে আলিফ বা তাসা 29টা অক্ষর আছে এই 29টা অক্ষর আরবরা তোমরাও জানো আরবের সবাই তো আলিফ বা তাসা আমরাও তো আলিফ বা তাসা জানি জানি না আল্লাহ পাক এই অক্ষরগুলো সূরার শুরুতে দিয়া পুরা গোটা আরবকে বুঝাইলেন যে তোমরা যেই অক্ষর দিয়া কথা বলো কোরআন সেই অক্ষরেই নাযিল করা হয়েছে সুবহানাল্লাহ তোমরা যে অক্ষর ব্যবহার করো তোমরা যেমন অক্ষর আনতা আপনি বলার জন্য তুমি তোমরা আনতা বলো আমরা বলার জন্য তোমরা নাহনু বলো এই আরবি হরফ 29টাকে ঘুরায় গড়ায়া প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ গঠন করা আমিও কোরআন শরীফের 30 পাড়া এই 29 অক্ষরের দ্বারাই আমি নাযিল করেছি অতএব তোমরাও অক্ষরগুলো জানো আর আমি সেই অক্ষরেই কোরআন নাযিল করলাম পারলে তোমরাই 29 অক্ষর মিলায়া একটা আয়াত নাযিল কইরা দেখাও সুবহানাল্লাহ একটা আয়াত বানায়া দেখাও কিন্তু বানাইতে পারছে এমন যদি হইতো আরবরা যেই অক্ষর দিয়া কথা বলে আল্লাহ ভিন্ন অক্ষরে কোরআন নাযিল করছে অথবা দুনিয়ায় এই ভাষাই ব্যবহার হয় না এমন কোন ভাষা দিয়া কোরআন নাযিল করছেন তখন ভিন্ন কথা ছিল আরবের ভাষা জারি ছিল তারা আরবিতে কথাবার্তা বলতো সেই আরবি ভাষায় পবিত্র কোরআন শরীফ নাযিল হইছে আলিফ লাম মিম হা মিম এগুলো শুরুতে আইনা আল্লাহ মনে করাই দিছে এই কাফেররা শোনো এই ইসলামের দুশমনেরা শোনো আমি কোরআন এই 29 অক্ষর দিয়েই গঠন করেছি যদি কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে না হয় নবী যদি বানায়া বলে থাকে তাহলে তোমরাও বানাও কিন্তু কেউ বানাইতে পারছে জোরে বলেন কেউ বানাইতে পারছে পারে নাই সামনে কেউ পারবে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না পবিত্র কোরআন কার কালাম জোরে বলেন কার এই কালামের হিফাজতের দায়িত্ব কার
আল্লাহ পাককে তাহলে ভারতের এক শিখ যে বলে ফেলল যে কোরআনের 26টা আয়াত এটাকে বাদ দেওয়ার জন্য রিড করেছে কলিজা কত বড় সাহসটা কত বড় কোরআনে হাত দিতে চায় যদি ভারত কোরআনের মধ্যে হাত দেয় তাহলে ভারত ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে থাকবে না ভারত ভারত যদি তারা তাদের হাতে রাখতে চায় তাহলে সাবধানে তাদেরকে চলতে হবে কোরআনে পাকের মধ্যে হাত দিয়ে কেউ টিকতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠি পবিত্র কোরআন কার কালাম আল্লাহ আল্লাহ পাকের কালাম কোরআনকে নিয়ে তামাশা করা কোরআন শরীফের কোন আয়াতের ব্যাপারে আপত্তি করা আরে এ তো বড়রাও করতে পারে নাই আমেরিকার কোন প্রেসিডেন্ট এই পর্যন্ত কোরআনে হাত দেয় নাই কিন্তু ভারতের এত বড় সাহস হয়ে গেল সেখানকার একজন শিখ 26টা আয়াত এদের পছন্দ হচ্ছে আয়াত বাদ দিতে বলে পারবে আয়াত বাদ দিতে দুনিয়ার সব মানুষ চুপ থাকলেও কি বাদ দিতে পারবে কারণ কোরআনের হিফাজত করবে কে আমরা যদি কিছু না বলি তাম পৃথিবীর সমস্ত মুসলমান দেশ শতকোটি মুসলমান এরাও যদি চুপচাপ থাকে কোনো অসুবিধা নাই চুপ থাকলে আল্লাহ নিজে তাদের হাত ভেঙে দিবে আমরা যদি চুপ থাকি আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে ধ্বংস করে দিবেন আর আমাদের চুপ থাকার কারণে হয়তো আমাদেরকে ধ্বংস করে দিবেন জোরে বলেন ঠিক না বেঠি এটা ঈমানই দাই ইসলামের উপরে হাত দেয়া তোমরা তোমাদেরটা করো আমরা আমাদেরটা করি জোরে বলেন ঠিক কিনা কোরআনে পাক এটা আল্লাহ পাকের কালাম সংবিধান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহ নিজে বলেন যে আমি নিজে এটার হিফাজত করব সেটা নিয়ে তাল বাহানা করার কোনো সুযোগ নাই কোরআনের সাথে গোস্তাকি বিয়াদবি করে চাক্কর সেরকম বহু প্রমাণ আছে তৎক্ষণাৎ আল্লাহ পাকের গজব নাযিল হয়ে গেছে কোরআন এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে শাবানের 15 তারিখেই শবে বরাত বা লাইলাতুল বরাত এই বরাত সম্পর্কে আল্লাহ বলেন আল কিতাবিল মুমিন পরিষ্কার এবং সাফ সাফ বর্ণনাকারী কিতাব পবিত্র কোরআন ওই কোরআনের কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা আমি কোরআন নাযিল করেছি শবে বরাতে সুবহানাল্লাহ বলেন বলবেন যে এটা কেমন কথা শবে বরাতে কোরআন নাযিল হইছে এই কথা তো আর শুনি না শবে বরাতে নাযিল হইছে এই কথা তো হুজুররা বা হয়তো বলছে শুনেন নাই মা মনে নাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন লাইলাতুল বরাতে কোরআন নাযিল আরেক আয়াত সূরা কদরের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল ঠিক না বেঠি তাহলে এই এই সূরার মধ্যে শবে বরাতে কোরআন নাযিলের অর্থ কি শবে কদরে যে কোরআন নাযিল হবে সেটার ফাসলা হইছে শবে বরাতে সুবহানাল্লাহ বুঝছেন কথাটা এটার সিদ্ধান্ত হয়েছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল বরাতে যে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করবে লাইলাতুল বরাতে সিদ্ধান্ত এই ফাসলা হয়েছে পবিত্র কোরআন লাইলাতুল বরাতে অবতীর্ণ হবে লাইলাতুল কদরে বরাতে লাইলাতুল বরাতের ফাসলা হয়েছে এটার চূড়ান্ত হয়েছে এই জন্য লাইলাতুল বরাতের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন লাইলাতুল বরাতের দাম আল্লাহ পাক কি করছেন বাড়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও আয়েশা আমা তাদরিনা মা ফিহা ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান ও আয়েশা তুমি কি জানো শাবানের 15 তারিখ রাতে কি হয় 15 তারিখ রাতের কথা কি তোমার জানা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওমা ফিহা ইয়া রাসূলুল্লাহ শবে বরাতে কি হয় নবীজি উত্তর দিলেন যে এই বছর এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে
যত সন্তান জন্মগ্রহণ করবে সবার লিস্টে এই রাত্রিতে হয়। সুবহানাল্লাহ বলে দেখেন তো কত বড় কথা। যে নবী আলাইহিস সালাম বলেন আইয়াকতুবা ফিহা কুল্লু মাউলুদিম মিন বনি আদম ফি হাদিহি সানা, এই বছরে যত সন্তান জন্মগ্রহণ করবে এখন এই রাত্রিতে যদি কান্নাকাটি করা হয়, আমার সন্তান না হোক, বোনের হতে পারে, বোনের না হোক, ভাইয়ের হতে পারে, ভাইয়ের না হোক, অন্য কারো হতে পারে, হতে পারে না না পারে, যদি এই রাত্রিতে দোয়া করা হয় যে আল্লাহ তুমি আমার খানদানের মধ্যে এই বছরে যাকেই তুমি দান করো, যেই সন্তানই আসুক না কেন, তাকে তুমি আল্লাহর ওলি হিসাবে, তোমার ওলি হিসাবে তুমি কবুল করো। আর এই রাত্রিতে তো দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা নেক সন্তান ওই খানদানের মধ্যে আল্লাহ পাক দান করবে, নেক সন্তান আল্লাহ পাক দান করবে। এরপরে নবীজি বলেন ফিহা আইন ইউক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিহি সানা, এই বছর যত মানুষ মৃত্যুবরণ করবে সকলের লিস্টি এই সবে বরাতের মধ্যে চূড়ান্ত করা হয়। আমরা জানি না আগামী সবে বরাত পর্যন্ত বাঁচব কিনা, কিন্তু যেই ফেরেশতারা এই লিস্টি করার দায়িত্বে তারা জানে। এই জন্যে এই রাত্রিতে কান্নাকাটি করা, কথাটা বুঝে আসতেছে যে আমার লিস্টি হচ্ছে যে আমি নি মরে যাই, আমি মৃত্যুবরণ করতে পারি, অথচ আমি যদি তখন কান্দি যে আল্লাহ তুমি আমাকে ইমান সহকারে কবুল করো, আমি যদি মরে যাই এই বছর আমি যেন ইমান সহকারে মরতে পারি, এই দোয়া করলে এই রাত্রিতে দোয়া কবুল হয়, কবুল হয়ে গেলে ইমান সহকারে মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনা বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এবং এই রাত্রিতে হুজুর শাহ ইসলাম হযরত আয়েশাকে বলেন এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়, কি লিপিবদ্ধ করা হয়, আগামী এক বছর সে কি আমল করে। এই রাত্রিতে লেখা হয় যে আগামী এক বছর সে ভালো করবে না মন্দ করবে। এই এই রাত্রিতে লেখা হয় আগামী এক বছরের রিজিক বাজেট, এটা লেখা হয়। তাহলে এই রাত্রিতে এই হাদিসের দ্বারা বোঝা গেল যারা নবাগত আসবে তাদের, তারা যেন দিনদার হইয়া দুনিয়াতে আসে, যারা মৃত্যুবরণ করবে তারা যেন ঈমান সহকারে মৃত্যুবরণ করে, এবং আল্লাহ তাআলা যেন রিজিক অভাব অনটন দূর করে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেন, এগুলো তো হাদিসের মধ্যেই, এবং আল্লাহ তাআলা যেন এই বছরটা আমাকে নেক আমল করার তৌফিক দান করেন, এই দোয়া করা, এটা হলো সবে বরাত। এটা হলো কি সবে বরাত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক অবতীর্ণ করার ফাসলা করেছেন লাইলাতুল বারাত, এই জন্য লাইলাতুল বারাত বছরের মধ্যে সেরা রাত্রের একটি রাত্র হয়ে গেল। পবিত্র কোরআন যেখানেই লাগে সেটার দাম, কোরআন শরীফ যেখানেই ছোঁয়া লাগে সেটারই আল্লাহ দাম বাড়ায় দেন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন লিপিবদ্ধ ছিল, এই জন্য লৌহে মাহফুজ হলো আল্লাহ পাকের একটা ইজ্জতওয়ালা সৃষ্টি। পবিত্র কোরআন দামি, এই দামি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা রাসূলের উপর অবতীর্ণ করবেন। কার মাধ্যমে করাবেন? কোন ফেরেশতার মাধ্যমে? কিতাবের মধ্যে আসছে সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হলো সম্মানিত, একজনের নাম হলো জিবরিল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেক ফেরেশতার নাম হলো ইসরাফিল, আরেক ফেরেশতার নাম হলো মিকাইল, আরেক ফেরেশতার নাম হলো আজরাইল, আজরাইল যান কবজ করেন, মিকাইল পানি বৃষ্টি তুফান বর্ষণ করেন, হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দিবেন, হযরত জিব্রাইল আমিন বিভিন্ন নবীদের কাছে ওহি নিয়ে এসেছেন, বিভিন্ন নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছেন, জাবুর নিয়ে আসছেন হযরত দাউদ আল ইসলামের কাছে জিব্রাইল, হযরত মুসা আলী ইসলামের কাছে তাওরাত নিয়ে আসছেন হযরত জিব্রাইল, হযরত ঈসা আলী ইসলামের কাছে ইঞ্জিল নিয়ে আসছেন হযরত জিব্রাইল, কথা বুঝতেছেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন শরীফ নিয়ে এসেছেন হযরত জিব্রাইল। জিব্রাইল সবচেয়ে দামি ফেরেশতা, সবচাইতে শক্তিশালী ফেরেশতা,
সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতা আল্লাহ নিজে জিবরাইল বানায়া জিবরাইলের গুণগান গাইছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নিজেই বলেন যে কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন এটা জিবরাইল সম্পর্কে বলতেছেন জি কুওয়া আল্লাহ বলেন যে জিবরাইল অনেক শক্তিশালী সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি বলে জিবরাইল শক্তিশালী তাহলে জিবরাইলের শক্তিটা কেমন জিবরাইল ইসলামের শক্তিটা কেমন একটা মানুষের গায়ে যখন শক্তি থাকে সে জোরে হাঁটে এই বাচ্চারা দেখবেন দৌড় পারে এখন যাদের বয়স 50 60 হইছে এরা কি বাচ্চা গো তো দৌড় দিতে পারবো যদি মনে করে আমি বাচ্চা হইছি দৌড় দিলে বুঝবো বছরের কয়দি কাইদ কই দয়া পড়া ছাড়ার কোনো উপায় নাই জোরে কোন ঠিক দাবি ঠিক কারণ এখন শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে এখন সে লাভ দিতে পারে না এক সময় সে খেজুর গাছ আম গাছ জাম গাছে উঠছে এখন সে কোনো গাছে উঠবে দূরের কথা সিঁড়ি তো হইতে পারে না ঠিক না বিধি কেন শক্তি লোপ পাইছে হযরত জিবরাইল আমিন তার গায়ে আল্লাহ পাক প্রচন্ড শক্তি দান করেছেন এবং সৃষ্টির পর যে শক্তি এখনো জিবরাইলের মধ্যে ওই শক্তি আছে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালামের শক্তিটা কেমন শুনো তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে হুজুর সাইয়্যিদ একবার জিবরাইল আমিনকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই হযরত জিবরাইল আমিনকে হুজুর সাইয়্যিদ বললেন ভাই জিবরাইল তুমি যে আসো ওহিনিয়ার হুজুরের কাছে একবার দুইবার না বিভিন্ন নবীর কাছে জিবরাইল আসছে কারো কাছে 10 বার কারো কাছে 3 বার কারো কাছে 50 বার কারো কাছে 100 বার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসছেন 26000 বার 26000 হযরত জিবরাইল আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সে হুজুর সাইয়্যিদ জিজ্ঞেস করলেন জিবরাইল আপনি যে আসেন আরশে আজিম থেকে আয়াত দিয়ে এবং শরীয়তের হুকুম নিয়ে আপনি কি কোনো কষ্ট পান নাকি এত দূর থেকে এত দূরে আসে হাল আনতা তাতাব আপনি কি কষ্ট পান হযরত জিবরাইল বললেন যে না সুবহানাল্লাহ কই আরশ আর কই হইল জমিন বলতেছে না কোনো কষ্ট হয় তবে চারবার একটু বেশি দ্রুত আসে চারবার আমার আসার গতিটা একটু বেশি ছিল এই জন্য হালকা একটু হাঁপাই গেছি সৃষ্টি তো জিব্রাইল তো আর খোদা না সেও তো একটা সৃষ্টি জোরে বলেন ঠিক না বিধি খুব দ্রুত আসছে এই দ্রুত যে আসছে চারবার এর মধ্যে একটা জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন জলিল কদর নবী তিনি যখন বয়স কম ছিল খুব সুন্দর ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন সমস্ত সুন্দরের অর্ধেক আল্লাহ জিবরাইলকে দান করেছেন সৃষ্টির যত সুন্দর আছে সব সুন্দরকে দুই ভাগ করে এক ভাগ একাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কথা বুঝতেছেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যখন মিশরে তিনি খাদ্য মন্ত্রী হলেন এবং এক বছর ফসল খুব ভালো হয়েছে এই ফসল এটা গুদামজাত করেছেন ওনার বুদ্ধিতে ওনার প্রসেসে আল্লাহ পাকের ওহির মাধ্যমে এখন এগুলোই খাইতে হবে সামনের কয়েক বছর কারণ ফসল আর হবে না অভাব লাগবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন যে দূরের মানুষ এদেরকে রেশন দিতেন আর মিশরের আশেপাশে যারা তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাম কি করলেন একটা স্টেজ বানাইছেন কথা বুঝতেছেন স্টেজ বানায়া সুন্দর রাজকীয় পোশাক পরা তিনি এই স্টেজের মধ্যে বসতেন আর এই মহল্লাবাসী এলাকার ওনার আশেপাশের যারা আছে তাদেরকে একদিনের খানা দিতেন আরেকদিন খানা বন্ধ রাখতেন একদিন খানা দিতেন আরেকদিন খানা বন্ধ রাখতেন একদিন খাইলেন পরের দিন খাবেন কি বলছে পরের দিন ওই মাঠে চলে যাইবা মাঠে ইউসুফ আলাইহিস সালাম সেজে গুজে বসে থাকতেন লাইন দইরা ওনার চেহারা দেখার সাথে সাথে চেহারার সুন্দরে 24 ঘন্টার জন্য পেট ধরে যেত আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কেমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে যখন তাকে কুয়াতে ফেলবে এই কুয়াতে ফেলে ফেলে অবস্থা তখন আল্লাহ পাক আমাকে বললেন আইনা জিবরিল জিবরিল তুমি আল্লাহ পাককে বললাম যে আল্লাহ আমি তো আসি আরো সেই আসি কই জলদি যাও একটু কাজ আছে কি কাজ ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়ার তুমি গিয়া এই যে কুয়ার মধ্যে যখন ফেলবে নিচে একটা পাথর আছে
ফাঁস করে যদি পাথরের মধ্যে পড়ে তাহলে ইউসুফ এই আমার যে বান্দা আমি যাকে নবুয়তি দেব তার কোমর ভেঙে ডেঙ্গে গেলে আল্লাহ তো ইচ্ছা করলে সরাসরি করতে পারে কিন্তু এটা সিস্টেম আল্লাহ পাকের যে তুমি গিয়ে এটাকে একবারে কোলে করে ধইরা ইউসুফকে ওই কুয়ার তলাতে বসাই দিবা যাতে আমার এই ইউসুফ কোনো দুঃখ না পায় কোনো ব্যথা না পায় সুবহানাল্লাহ এই কথাটা কখন বললেন আল্লাহ জিব্রাইলকে যখন তারা কুয়ার মধ্যে ফেলতেছে তখন হযরত জিব্রাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আরশে আযিম থেকে নিচের দিকে নামতেছি আর ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ইউসুফ কুয়ার মুখের দিকে নিচের দিকে পড়তেছে আর আমি আরশের থেকে জমিনের দিকে নামতেছি এত তাড়াতাড়ি আসছি কারণ সেভ করতে হবে তো তাকে ধরতে তো হবে এই জন্য এত দ্রুত আসছি যে ওদিন একটু মানে ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসছিল আমি এসে দেখি ইউসুফ কুয়ার তলায় যেতে আরো অর্ধেক রাস্তা বাকি আছে কোথায় আরশ কোথায় জমিন আর কোথায় এই কুয়ার মুখ আর কুয়ার তলা কুয়ার মুখের থেকে নিচে তলায় যেতে কি দুই ঘন্টা লাগে এক মিনিটও না আধা মিনিটও না ছাড়লেই তো ঠাস করে তাহলে দেখেন জিব্রাইলের গায়ে শক্তি কত বেশি আল্লাহ পাক বলেন জি কুয়া আমি জিব্রাইলকে শক্তিশালী বানিয়েছি ইন্দাদিল আরশে মাকিন এবং আরশে তার একটা বিরাট অবস্থান রয়েছে জিব্রাইল যতটুকু আরশের কাছে যেতে পারে অন্য কোন ফেরেশতার অতটুকু যাওয়ার অধিকার নাই সুবহানাল্লাহ মুতাইন সাম্মা আমিন মুতা এই জিব্রাইলের সাথে আবার কিছু হেল্পার আছে প্রত্যেকটা হেল্পার আল্লাহ পাক বলেন মুতা তার অনুসারী সুবহানাল্লাহ মুতা আসে সাম্মা আমিন এরপরে সে আমানতদার জিব্রাইল একটা আয়াতের মধ্যে একটা হরফের মধ্যে একটা নুকতার মধ্যে কোনো পরিবর্তন করেন নাই সুবহানাল্লাহ বলে হুজুর সে ইসলামকে পবিত্র কোরআনে পাক এসে এই আয়াত নিয়ে এসে হুজুর সে ইসলামের সামনে হযরত জিব্রাইল পড়তেন পড়ার পরে হুজুর সে ইসলাম সাহাবায়ে কিরাম ছিল কাতিবে ওহি যারা হুজুর বলতেন যে এইভাবে লেখো লেখার পরে আবার জিব্রাইল বলতেন যে কে লেখছে একটু পয়রা শোনানো হোক শোনার পরে যদি কোনো জায়গায় একটু এদিক সেদিক হতো জিব্রাইল থাইকে সেটা ঠিক কইরা তারপরে চলে যেতেন সুবহান এই জন্য পবিত্র কোরআনে পাক এর মধ্যে কোন রকম বেশকম হইছে আল্লাহ পাক নাজিল করেছেন সেটা এরকম নাই এখন এটা বলার কোনো সুযোগ নাই বলেন সুযোগ আছে কোনো নাই এটা এইভাবেই আল্লাহ পাক হিফাজত করেছেন আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ পাক বলেছেন যে হে নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সমস্ত মুফাসসিরিন কেরাম লিখেছেন যে কোরআন কেমনে পড়তে হয় কোরআনের তেলাওয়াত কেমনে করতে হবে সেটাও আল্লাহ হিফাজত করেছেন এবং কোরআনের সমস্ত তরজমা আল্লাহ হিফাজত করেছেন লেখালেখির কাজও আল্লাহর পক্ষ থেকে সম্পাদন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার পবিত্র কোরআন তে কোরআনে পাক এটা লাইলাতুল বারাতে সিদ্ধান্ত হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ পাক নাযিল করবেন এই সিদ্ধান্তের কারণে এই রাত্রের দাম বেড়ে গেল পবিত্র কোরআন যেখানেই ছোঁয়া লাগে সেটার এই দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন হযরত জিব্রাইল কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন এই জন্য জিব্রাইল ফেরেশতা সব ফেরেশতার চেয়ে দামি সুবহানাল্লাহ বলুন পবিত্র কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে সামাউদ দুনিয়া যে আসমানটা দেখা যায় এই আসমানের মধ্যে গোটা কোরআন নাযিল করেছেন এই জন্য সাত আসমানের মধ্যে সবচেয়ে দামি আসমান হলো দুনিয়ার আসমান সুবহানাল্লাহ পবিত্র কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে নাযিল করবেন কাকে দিবেন কত নবী ছিলেন মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম কত নবী ইব্রাহিম তো আল্লাহ পাকের খলিল কিন্তু কোরআন দামি এই দামি কোরআন দেওয়ার জন্য সবচেয়ে দামি সৃষ্টি আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না বেঠি এই দামি কোরআনটা আল্লাহ পাক দেওয়ার জন্য হুজুরকে নির্বাচন করেছে
হুজুরকে সবচেয়ে সুন্দর বানাইছেন সুবহানাল্লাহ বলে হুজুর সাইয়েদুলকে সবচেয়ে সুন্দর হুজুরের চুল কেমন ছিল নাক মোবারক কেমন ছিল হুজুরের চক্ষু কেমন ছিল হুজুরের কপালটা কেমন ছিল হুজুরের সিনা মোবারক কেমন ছিল সিনায় কতটুক পশম ছিল হুজুরের কাদের মধ্যে কয়টা লোম ছিল সব কিছুর সামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হুজুর সাইয়েদুলের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈয়ার করেন নাই কোরআন দামি এই দামি কোরআন দেওয়ার জন্য আল্লাহ পাক দামি রাসূল নির্বাচন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হবে না কোন তো এখন দামি কথা আসলে